स्टार्ट करा जाक। हाय फ्रेंड्स, এটা আমাদের দ্বিতীয় ভিডিও। আজকে 26 জুন 2020 দ্বিতীয় টেস্ট ভিডিও আমাদের সপ্তশ্রীর এক্সিটো NH6A ব্লক ক্যামেরা। এই ভিডিওতে এখন আমরা যাব খুবই ছোট ট্রিপ, দাসনগর থেকে ফুলবাড়িয়া, যেটা 31 কিলোমিটার ডিস্টেন্স। যাতায়াত নিয়ে আমরা 62 কিলোমিটার কভার করব। একবার একটুখানি দাঁড়াতে হচ্ছে আমাকে, জাস্ট 2 সেকেন্ড। স্টার্ট করা যাক। ছোট্ট একটা মেসেজ এসেছিল, এর আগের ভিডিওতে আমি যেটা দেখলাম যে আমাকে একটু জোরে কথা বলতে হবে। আমি ভিডিওটা প্লে করে দেখছিলাম, আমার প্রথম ভিডিওটা, সবচেয়ে প্রথম ভিডিও, তো সেটাতে প্রথম ভিডিওতে দেখলাম যে একটু আমার গলার আওয়াজটা খুবই আস্তে আসছে। তো এই ভিডিওতে দেখা যাক কি হয়। কোনা এক্সপ্রেস দিয়েই চলে যাই, কারণ এদিকে রাস্তাটা প্রচণ্ড ক্রাউডেড হয়, তো আমরা কোনা এক্সপ্রেস দিয়েই যাবো। দাসনগর স্টেশন, প্রচণ্ড জনবহুল এলাকা এবং এখানে প্রচণ্ড যানজট হয়। দেখ, হাওড়া কেন, ভারতবর্ষ কেন, সারা পৃথিবীতেই যানজট তো লেগেই আছে। তবুও এখন লকডাউন পিরিয়ডের জন্য যানজট অনেকখানি কম, যেহেতু গাড়ি ঘোড়া বলা ভুল, কেন ঘোড়া তো এখন দেখাই যায় না, যানবাহন খুব কম চলাচল করছে। আমরা এগিয়ে চলেছি, আমাদের গন্তব্যের দিকে ক্রমশ এগিয়ে চলেছি। পৃথিবীব্যাপী COVID-19 মানে করোনা ভাইরাস সংক্রান্ত যে মহামারি শুরু হয়েছে সেটা খুবই দুঃখজনক, এবং এই করোনা ভাইরাস বা COVID-19 জন্য সারা পৃথিবীব্যাপী যে অর্থনৈতিক মন্দা একটা দেখা দিয়েছে এবং সেটা আরও ক্রমশ চলেছে, কিন্তু কিছু করবার নেই আমাদের এই COVID-19 বা করোনা ভাইরাসের সঙ্গে লড়বার জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। সামনে দেখছি আমাদের পুলিশ বন্ধুরা যানবাহন নিয়ন্ত্রণ করছে। যাক, এখন আমরা ডান দিকে যাবো, ডান দিকে নিলাম, হ্যাঁ ডান দিকে গাড়ি ঘোরালাম, সঙ্গে
আমাদের সপ্তশ্রীর প্রিয় তনুপ্রিয়া আমাদের বাইক, আমাদের সবার খুব প্রিয় বাইক। প্রথম ভিডিওতেই তোমাদের বলেছিলাম যে এ খুবই আমাদেরকে সাথ দিয়েছে, খুবই ইকোনমিক বাইক। বাইকটা হচ্ছে হিরো হন্ডা গ্ল্যামার, এটা 2006 এডিশন। প্রথম 2005 বোধ হয় এটা লঞ্চ করেছিল ভারতবর্ষে, তারপরে 2006 জানুয়ারিতে আমরা এটাকে পারচেস করি। সামনে আবার সিগনালে দাঁড়িয়ে পড়তে হলো, সিগনাল গ্রিন, আবার আমরা এগিয়ে যাব। বন্ধুরা যেটা বলছিলাম, 2006 জানুয়ারিতে আমরা এটাকে এই গ্ল্যামার বাইকটা পারচেস করি। 2006 থেকেই গ্ল্যামার মানে তো যার নাম আমরা আদর করে আমরা তনুপ্রিয়া বলে ডাকি, ও আমাদের গ্রুপের সদস্য এবং আমাদের সাথেই রয়েছে, আমাদের খুব সুন্দরভাবে আমাদের সাথ দেয়। আমরা এগিয়ে চলেছি ক্রমশ, এখন আমরা ইছাপুর জল ট্যাঙ্কের ওখান দিয়ে চলেছি, ইছাপুর দিয়ে। যেহেতু এটা আমাদের খুব ছোট ট্রিপ এবং এটা আমরা জাস্ট আমাদের ব্লগের ক্যামেরাটা টেস্ট করবার জন্য ইউজ করছি, তো এখন তো COVID-19 জন্য দূরে কোথাও যাওয়াও যাবে না, সেই জন্য প্রয়োজনে আমরা একটু লোরিয়াতে প্রয়োজনে কাজে যাচ্ছি। সঙ্গে আমাদের সিনিয়র সদস্য অমর দাস আছেন। বন্ধুরা দেখো, এখন প্রায় বাজে 8:30, এখন আবহাওয়া খুবই পরিষ্কার এবং খুবই ভালো আবহাওয়া, মিঠে রোদ্দুর উঠে রয়েছে, সুন্দর হাওয়া দিচ্ছে। কয়েকদিন ধরে টিপটিপ করে বৃষ্টি পড়েছে, এখনও বৃষ্টিটা জাস্ট শুরু হলো, তো আমি জাস্ট একটু চেঞ্জ করব, একবার দাঁড়াবো, দাঁড়িয়ে আমি একবার আমার ক্যামেরার হাউজিংটা একটু চেঞ্জ করে নেব। বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, যেহেতু বৃষ্টি পড়ছে আমরা এর কেসিংটা চেঞ্জ করে নেবো, কারণ বৃষ্টিতে তো চেঞ্জ করবো,
আরে আমি সামনে বসি, যেখানেই বসি আরে গিয়ে কি ফুলে কি এই থাকবেন নাকি? বাবা গাইডটা পরে নিন, গাইডটা পরে নিন, কোন কোন রয়েছে কাছে চলো রেডি, সে তো আর কিছু করবার নেই, এই সেটিং এতক্ষণ ধরে করলাম, আবার এখন রোদ উঠে গেল, কি ওয়েদার, রোদ উঠে গেল, বৃষ্টি এই বৃষ্টি এই রোদ, রোদটা খুব জোর। সামনে সাঁতরাগাছি ক্রসিং, প্রচন্ড গরম হতে শুরু করবে আর একটু পর থেকেই, কেননা এদিকে রোদ এদিকে বৃষ্টি, যার জন্যই বলে সিনিয়র মানুষদের কথা সবসময় শোনা উচিত। প্রথমে বললেন যে না আমি রেনকোট পরবো না, ঠিকই বলেছেন উনি। ঠিক আছে চলো দেখি কি হয়, এইভাবেই চলতে হবে, কিছু করবার নেই বন্ধুরা, প্রকৃতির সঙ্গে তো আর কারো টানাপোড়েন চলে না, তাও তো আমরা মনুষ্য জাতি প্রকৃতির ওপর অনেক অত্যাচার করি,
অনেক দূষণ ছড়িয়েছি, ছড়িয়ে চলেছি। প্রকৃতিও তার স্রোত তুলে নিচ্ছে বিভিন্ন রকমভাবে, কখনো প্লেগ মহামারী, কখনো ভূমিকম্প, কখনো এই যে হালে যেটা চলেছে COVID-19 করোনা ভাইরাস। এও এক প্রকৃতির প্রতিশোধ আমাদের মনুষ্য জাতির উপরে। হেলমেটের ভাইজারটা না দিয়ে দিয়ে আমি তুলে রেখেছিলাম গরম হচ্ছিল বলে। আমরা এগিয়ে চলেছি উলুবেড়িয়ার দিকে, দাসনগর থেকে উলুবেড়িয়া 31 কিলোমিটার, 31 কিলোমিটার যেতে অ্যাভারেজ 45 মিনিট সময় লাগবার কথা, কিন্তু আমি আজকে একটু আস্তেই চালাবো, কেননা যেহেতু এটা আমাদের সপ্তাহের প্রথম ভিডিও, তো সেই জন্য একটু সাবধানেই চালাবো। আমাদেরকে মোটামুটি চেষ্টা করতে হবে সকাল 10টার মধ্যে উলুবেড়িয়া পৌঁছে যাবার। তো এখন প্রায় 9:10 বাকি, আমরা এগিয়ে এসেছি ডক্টর ভোলানাথ চক্রবর্তী সরণির দিকে, যেটাকে ক্যারি রোডও বলা হয়। ক্যারি রোড থেকে আমরা ডান দিকে যাব। ব্যাস, ক্যারি রোডের এখানে সিগনালে প্রচণ্ড জ্যাম, জ্যাম শুরু হয়ে গেছে। মুখে বলছে যে COVID-19 জন্যে যান চলাচল কম, লকডাউনের এফেক্টের জন্যে যান চলাচল কম হবার কথা, কিন্তু দেখা যাচ্ছে যে যান তো মোটামুটি চলছেই, সবাই যে যার প্রয়োজনীয় কাজে বেরিয়েছে। একটু ওয়েট করি, বাইকের সাইডটা বন্ধ করে দিই, বেকার এখন বন্ধুরা সবই জানো, যতখানি ইকোনমিক্যালি থাকা যায়, কিন্তু যখনই স্টার্ট বন্ধ করলাম তখনই সিগনাল হলো। এতক্ষণ স্টার্ট করে রেখেছিলাম, কোনো রকম সিগনাল হয়নি। যাক, ঠিক আছে, এবার আমরা ডান দিকে যাব। দেখো বন্ধুরা, পুলিশের গাড়ি বলে সিগনাল মানার কোনো নিয়ম বালাই নেই। সামনে আমরা দেখতে পাচ্ছি SBSTC-র একটি সরকারি বাস চলেছে। এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি কোনো বেসরকারি বাস, পড়েনি বেসরকারি বাসে তাদের ভাড়া নিয়ে, এবং প্রশাসন যা নির্দেশিকা দিচ্ছে সেই নির্দেশিকা মেনে তাদের পক্ষে চালানো একটু কষ্টদায়ক। আমরা এখন বেতরের কাছাকাছি চলে এসেছি। আমার বাইকের পেছনে বসে আছেন আমাদের অমরদাসবাবু, যিনি সম্পর্কে আমার শ্বশুর মশাই হন। আমি ওনাকে জিজ্ঞেস করব যে ওনার কেমন লাগছে এখনো পর্যন্ত। উনি বলছেন এই তো একটুখানি এলাম, এখনো পর্যন্ত ভালোই লাগছে। উনিও প্রচুর বাইক রাইড করেছেন, অতীতেও করেছেন প্রচুর এবং এখনো করেন। কিন্তু বন্ধুরা, তোমরা জানো অতীতে এত সুবিধা ছিল না যে এত ব্লগিং করবার, এত ইউটিউব চ্যানেল, এত নেটের ব্যবস্থা, এত কিছু ছিল না। তো তিনি উনি অতীতে অনেক বাইক রাইড করেছেন, এখনো করছেন, উনি করেন, মাঝে মাঝেই করেন। উনি আমাদেরকে ইন্সপায়ার করেন, আমাদেরকে উৎসাহ দেন যে হ্যাঁ, তোমরা আমাদের সপ্তর্ষির যে চ্যানেল আছে সেই সপ্তর্ষি চ্যানেলকে এগিয়ে নিয়ে যাও,
এবং তাতে বিভিন্ন রকম ভাবে তোমরা তোমাদের ব্লগিং করো, তোমরা ভিডিও করো, তোমরা গান, নাচ, আবৃত্তি, বিভিন্ন রকম তথ্য তোমরা তুলে ধরো। তো আমরা এখন ব্যাপ্তর সেরে এগিয়ে এসছি, এখন আমরা বাক্সারা গেট ক্রস করে যাচ্ছি, সামনে সাঁতরাগাছি ব্রিজ, পুনা এক্সপ্রেস ওয়ের উপর দিয়ে আমরা চলেছি। সামনে পুনা এক্সপ্রেস ওয়ে সাঁতরাগাছি ওভার ব্রিজ। বৃষ্টি আসবে আসবে, বৃষ্টি তখন পড়ছিল, যার জন্য আমি আমার রেনকোটটা পরে ফেলেছিলাম। তো এখন প্রচণ্ড গরম হচ্ছে, আমার মানে মারাত্মক গরম হচ্ছে, যদিও রেনকোটের চেন আমি খুলে রেখেছি, সামনের চেন আমি খুলে রেখেছি, কিন্তু তাও প্রচণ্ড গরম হচ্ছে। আমি ব্রিজের উপরে এক মিনিট দাঁড়াবো, দাঁড়িয়ে আমি রেনকোটটা খুলবো, কেননা আমি এইভাবে চালাতে পারবো না, এত প্রচণ্ড গরম, হঠাৎ করে প্রচন্ড গুমোট হয়ে গেছে তো আবহাওয়া। সামনে সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনের ইয়ার্ড, সাঁতরাগাছি ইয়ার্ড, হ্যাঁ সাঁতরাগাছি ইয়ার্ড সামনে, আর এদিকে আমরা দেখছি ব্রিজ। চলো, আমার রেনকোট খোলা হয়ে গেছে, চলো আমরা স্টার্ট করি। আবার স্টার্ট করেছি, এবারে আমি একটু জোরে টানবো, কারণ অনেকক্ষণ আমি আস্তে আস্তে এসেছি, এইভাবে গেলে আমি হয়তো 10টার মধ্যে পৌঁছতে পারবো না। তো 10টার মধ্যে আমাদেরকে উলুবেড়িয়া পৌঁছতেই হবে, আমাদের একটা বিশেষ দরকার আছে, দরকার বলতে আমাদের ডক্টর অরিন্দম বাগের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে, যিনি আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান, আমাদের সিনিয়র মেম্বার। অমরবাবুর শরীরটা কিছুদিন ধরে খারাপ যাচ্ছে, যার জন্যে আমি তাকে নিয়ে চলেছি চেক আপের জন্য। একটু জোরে চালাই, মেরি মেমন সাঁতরাগাছি বিল্ডিং, নতুন বিল্ডিং, বিল্ডিং বলা ভুল হয়েছে, নতুন বিল্ডিং, নতুন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এইটাই হবে। যদিও 60-70 কিলোমিটার স্পিডে আমি বাইক চালাই না, রাইড করি না স্পিডে, আমি সাধারণত 40-50 কিলোমিটারের মধ্যেই আমার স্পিডে চালাই, কিন্তু যেহেতু 9টা বাজে এবং আর 1 ঘন্টা আমাদের হাতে সময় আছে পৌঁছবার,